হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী। আজকে চলে এসেছি কালী মন্দিরে, ওয়াশিংটন কালী মন্দিরে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বছরের প্রথম দিন মন্দিরে না এলে কীরকম যেন একটা লাগে, তাই প্রতিবারই পয়লা বৈশাখ হোক বা নিউ ইয়ারের প্রথম দিন হোক, মানে পয়লা জানুয়ারি হোক, ঠিক মন্দিরে আমাদের আসা চাই। ঠাকুরের আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করলে আমাদের মনে হয় যেন সারা বছরটাই ভালো কাটবে, তার জন্য এই দিনটাতে আমাদের মন্দিরে আসা চাই। এবছর আমরা পয়লা বৈশাখে আর বস্টনে থাকতে পারিনি, আমাদের আসতে হয়েছে ম্যারিল্যান্ডে ছেলের কাছে, তো তার জন্যই আমরা চলে এসেছি ওয়াশিংটন কালী টেম্পলে। ম্যারিল্যান্ডের এই ওয়াশিংটন কালী টেম্পলটা অদ্ভুত সুন্দর, দারুণ লাগে। যতবার আসি ততবারই মনে হয় একবার করে এখানে ঘুরে যাই। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। আর আজকে একদম রোদ ঝলমলে ওয়েদার, কিন্তু হাওয়া আছে প্রচুর, সেটা আমাকে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর আমি আগেও বলেছি যে এখানে, মানে এই কালী মন্দিরে কালী ঠাকুরকে পুজো করা হয় একদম আমাদের দেশে দক্ষিণেশ্বরের কালী রূপে। আর এটা হচ্ছে এন্ট্রান্স। এখন আমরা একদম মূল মন্দিরে ভেতরে প্রবেশ করছি। আমরা এখন মন্দিরের একদম ভেতরে চলে এসেছি, আর এখানে এলে পরে একসাথে সব ঠাকুরের দর্শন হয়ে যায়। যেমন এখানে প্রথমেই রয়েছে কালীমার মূর্তি, আর আমি আগেই বলেছি এখানে কালীমাকে দক্ষিণেশ্বরের কালীরূপে পূজা করা হয়। এখানে যেমন রয়েছে শিবলিঙ্গ, তো এইভাবে সব ঠাকুরের মূর্তি পরপর এখানে আছে। এই জায়গাটা থেকে শুরু হলো মা দুর্গার পরিবার, যেমন এখানে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, তারপর স্বয়ং মা দুর্গা, আর গণেশ আছে, কার্তিক, সব ঠাকুরই পরপর এখানে আছে, পুরো মা দুর্গার পরিবার। আর এখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেব, স্বামী বিবেকানন্দ আর মা সারদা দেবী। ঠাকুর প্রণাম করে আমরা এখন মন্দিরের একদম বাইরে চলে এসেছি। তো মন্দিরে দর্শন করা হয়ে গেল, আর আপনাদের কেমন লাগলো মন্দিরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে এই মন্দিরটা শেয়ার করেছিলাম, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, খুব একটা ভালো করে দেখাতে পারেনি, তাই আজ ভাবলাম যখন এসেছি ওয়াশিংটন তখন মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করি, তাই চলে এলাম মন্দিরে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আগের ভিডিওটির, তো আপনাদের
যদি মন চায় ওই ভিডিওটি দেখার, আপনারা অবশ্যই ওখানে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। আপনারা তো জানেন যখন ম্যারিল্যান্ডে আসি অবশ্যই আমাদেরকে হোটেলে থাকতে হয়। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি আর চলে যাচ্ছি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে, কারণ বুঝতেই পারছি বছরের প্রথম দিন, বাঙালির তো বছরের প্রথম দিন মানে একটু খাওয়া দাওয়া থাকে। তো আমরাও সেই উপলক্ষে একটু রেস্টুরেন্টে যাচ্ছি, ওখানে গিয়েই আপনার সাথে দেখা হচ্ছে। রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি সেটা দেখে বুঝতেই পারছেন। আর আমরা খাবার সেরকম বেশি কিছু অর্ডার করিনি, কারণ কদিন ধরেই বাইরেই খাওয়া চলছে আমাদের, যেহেতু আমরা এখন বাইরেই আছি। তো আমরা একটা পনির পকোড়া নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, ব্যাস এইটুকুই। রেস্টুরেন্টের তো খাওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।